চিনি ক্লাস 6 থেকে আমি তাকে চিনি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার জন্য উপস্থাপনার দায়িত্বে দাঁড়িয়ে আমি যখন বলছিলাম আমাদের স্কুল এমপিওভুক্ত হয়নি স্যার আপনি যদি একটু এমপিওভুক্ত করে দিতেন তখন তিনি আমাকে বলছেন তুই তো আমার মা মা যেমন সন্তানকে অর্ডার দেয় হুকুম দেয় তুই যদি সেভাবে বলতে পারিস তখনই ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপিওভুক্ত হবে তখন আমি বলেছিলাম স্বামী বাবা তোমার কাছে অনুরোধ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে যেন কষ্ট কেন পাচ্ছি কষ্ট তো পার কারণ হচ্ছে এই যে বললো নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় হবে নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ হচ্ছে এই মেডিকেল কলেজে আপনারটাও কিন্তু আমি স্যারের কাছে বহুবার করেছিলাম বহু অনুষ্ঠানে দেখা হয় কিন্তু মনের মধ্যে কষ্টটার কারণ বলছি এখানে সালমা ওসমান লিপি ভাবি আছেন আমার নিজের একটি প্রতিষ্ঠান এটি হচ্ছে কারিগরি স্কুল এন্ড কলেজ এটা উদ্বোধনে কিন্তু ম্যাডাম প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন এবং ম্যাডামের সাথে গিয়েছিলেন আমাকে কেউ জানি জনাব শামীম ওসমান সেইম ওসমান এবং নাসিম ওসমান স্যারের একটি বোন আছে তিনি কিন্তু কখনো নিজেকে প্রকাশ করেন না দুই বোন আছে দুটি বোন আছে আপনার বড় গিয়েছিল সম্ভবত আমার নাম কি মনে নেই উনি তখন বলেছিল আমি সামনে থাকি না আমি নিজেকে প্রকাশ করি না কিন্তু আমি প্রতি মুহূর্ত নামাজে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে আমার ভাইদের জন্য দোয়া করি কারণ ওরা শুধুমাত্র জনগণের জন্য কাজ করে এই যে জনগণের জন্য কাজ করছে তার লাভটা কি আমাদের বললো না আমরা যে কাজ করবো আমাদের লাভটা কি কি লাভ কি দরকার এটা আমাদের লাভ না এটা আমাদের দরকারও না এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য এটা আমাদের যে এখন তোমাদের মুখে অবসরে যাও আমরা আমাদের এই যে অভিভাবক তাকে অবসর
পাচ্ছি সেটা আমার ছেলে হয় তাই না? আমার ছেলেকে কিন্তু বারবার আপনাদের কাছে অনুরোধ করতে হতো না, দাবি করতে হতো না। আর এই যে সালমা জনম সাদ হোসেন লিপি ভাবি এত সুন্দর করে সুনিষ্ট, আমি অ্যাকচুয়ালি ও যে ক্লাস সিক্সের কথা বলছে, ও বলার পরে আমার মনে পড়ছে ওর কথা। তখন ও বারুদ ছিল, এখন অ্যাটম বোম হয়ে গেছে। বাট এ ও আমি অবাক হয়েছি যে ও আমার এই ডান দিকে দাঁড়া দাঁড়া বক্তব্য শুনছিল এবং ও বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমার বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি আসতেছে। আমি কিন্তু এর জন্য সানগ্লাস পরে আছি যাতে চোখ দেখা না হয়। ও আমার কপালের ভাঁজ দেখে বুঝতে পারছে যে আমি আমার স্ত্রীকেও বলেছি, ও বক্তব্য দেওয়ার উঠার আগে বললাম আমি জানি না আজকে আমি কী বলব, কারণ আমি অন্যায় মেনে নিতে পারি না। আমি একটা জিনিস বলি, রাজনীতি করি সত্য কথা বলবো, না বললে বলবো না, কিন্তু বললে সত্য বলবো, মিথ্যা বলবো না, চেষ্টা করব। ও আমার চেহারা থেকে ও ফেস রিডিং করে বুঝতে পেরেছে যে আমার মানসিক অবস্থা কী। আমার মনে হয় এটার চেয়ে বেশি পাওয়া আমার জীবনে খুব কম পাওয়া আমি পেয়েছি। আমি থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনোবল বাড়ল, আমার টেনশন কমল। আমিও চাই যে আগামীতে তোমাদের নেতৃত্বে আমি রাস্তা নামতে চাই ভালোর জন্য, অন্যায়ের বিরুদ্ধে।